আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। সবার সুস্বাস্থ্য কামনা করে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওটা আমি শুরু করেছি সকালের নাস্তার পর থেকে, আর এখানে অনেকগুলো কাজ আছে সেইগুলো আপনাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে হচ্ছে আমি মরিচগুলোকে নর্মাল ফ্রিজে কীভাবে রাখি সেইটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে হচ্ছে প্রথমে একটা বক্সের মধ্যে একটা টিস্যু বিছিয়ে, তারপরে হচ্ছে মরিচগুলোর বোটা ছাড়িয়ে তারপর বক্সের মধ্যে রেখে দিচ্ছি। আর এভাবে করে নর্মাল ফ্রিজে রেখে 10 থেকে 15 দিন পর্যন্ত মরিচ খুবই ভালো থাকে এবং কি খুবই সতেজ থাকে। এই তো সবগুলো মরিচের বোটা আমার ফেলে দেওয়া হয়ে গেছে। এবার হচ্ছে উপরেও একটা টিস্যু দিয়ে এরপর ঢাকনা দিয়ে ঢেকে নর্মাল ফ্রিজে রেখে দেব। এই তো মরিচগুলো আমি নর্মাল ফ্রিজে রেখে এরপর হচ্ছে বেডরুমে চলে এসেছি। এখন হচ্ছে ওয়ার্ড্রোবটা খুলে নিয়েছি, আর আজকে হচ্ছে বেডশিটটা চেঞ্জ করব, তো নতুন একটা বেডশিট বের করে নিচ্ছি। এ তো আগের যে বেডশিটটা ছিল ওইটা তুলে এখন হচ্ছে নতুন পরিষ্কার যেটা ওই বেডশিটটাই বিছিয়ে দিচ্ছি। এ তো বেডশিটটা বিছিয়ে এরপর হচ্ছে আমি রুমটাকে ঝাড়ু দিয়ে তারপরে রুম মুছে এরপর হচ্ছে রান্না করতে যাব। আর আজকের কাজগুলো হচ্ছে ঘরের টুকিটাকি এই কাজগুলোই করে নিচ্ছি, তো এগুলোই আপনাদের সাথে একটু শেয়ার করছি। এর মাঝে আমি বেডশিট গুছানো হয়ে গেছে, রুমটা ঝাড়ু দিয়ে নিয়েছি, তারপরে হচ্ছে এখন অলরেডি রান্নাঘরে চলে এসেছি। আর আজকে রান্না করব হচ্ছে রুই মাছ ভুনা করব, আর আলু দিয়ে ট্যাংরা মাছ ভুনা করব, আর হচ্ছে একটা মাছ ভাজি করব, আর একটা সবজি ভাজি করব। তো আমার এই রান্নাগুলো দেখতে থাকুন, যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর একটা লাইক দিতে ভুলবেন না, আপনাদের একটা লাইকই পারে আমার এই ভিডিওটা অনেকজনের কাছে পৌঁছে দিতে। এই তো মশলাটা আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে, এবার সামান্য একটু পরিমাণ পানি দিয়ে দিয়েছি আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার আবারও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এই তো আমার মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে, এবার হচ্ছে টমেটোগুলো দিয়ে দিচ্ছি। আর টমেটোগুলো একটু শক্ত শক্ত টাইপের, সেই জন্য আমি আগে টমেটোগুলোকে অ্যাড করে আর হচ্ছে মরিচটা অ্যাড করে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এর মাঝে আমার কষানো হয়ে গেছে, এবার ঝোলটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে বলক তুলে নেব। আর এই পাশে হচ্ছে আমার মাছ ভাজাটাও হয়ে গেছে, এবার হচ্ছে বলকও চলে এসেছে অলরেডি, এখন হচ্ছে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে ভালো করে আবারও নেড়ে চেড়ে এবার মাছগুলোকে আমি রান্না করে নেব। এ তো সব শেষে ধনে পাতা কুচি দিয়ে আমি এই রান্না তরকারিটা নামিয়ে নেব। আর এবার হচ্ছে আর বাকি রান্নাগুলো করে নিচ্ছি, পেঁয়াজ মরিচ আর হচ্ছে আদা রসুন বাটা আটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেওয়ার পর এবার হচ্ছে গুলিয়ে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। আর যারা আমার রেগুলার আপু ভাইয়ারা আমার ভিডিও দেখে তারা অবশ্যই জানে যে আমি এইভাবে করে মশলাটা গুলিয়ে রান্না করতে ভালোবাসি, এমনকি এইভাবে আমি রান্নাগুলো করে থাকি সেইভাবে আপনাদের সাথে শেয়ার করছি। তো এই তো মশলাটা কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আলুটা দিয়ে আলুগুলোকেও কিছুটা ক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি।
এবার হচ্ছে ট্যাংরা মাছগুলোকে দিয়ে দিয়েছি, আর সামান্য পরিমাণ একটু পানি অ্যাড করে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ টমেটো। টমেটো দিয়ে আবারও একটু পরিমাণ মতো পানি অ্যাড করে আমি মাছটাকে রান্না করে নেব। আর এই পাশ থেকে হচ্ছে রান্না করার সময় যে হাঁড়ি পাতিলগুলো থালা বাটি জমা হয় সিঙ্কের উপর, সেগুলোকেই ক্লিন করে নিচ্ছি। এই তো হাঁড়ি পাতিল ক্লিন করে নেওয়া হয়ে গেছে, আর এই দিক থেকে হচ্ছে মাছটাও প্রায় হয়ে এসেছে। এখন সব শেষে ধনে পাতা কুচি দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে আমি তরকারিটা নামিয়ে নেব। এই তো ট্যাংরা মাছের ঝোলটা আমার রান্না করে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে আমার আমার বাকি সব রান্নাগুলো হয়ে গেছে, তো এক ঝলকে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। ট্যাংরা মাছের ঝোল রান্না করেছি, তারপরে হচ্ছে রুই মাছ ভুনা করেছি, আর একটা ভাজি করেছি, আর এখানে মাছ ভাজা করেছি, আর হচ্ছে হটপটের মধ্যে আমি ভাতটা রেখে দিয়েছি। এরপর হচ্ছে আমরা দুপুরের খাবারটা খেয়ে নিয়েছি। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে এখন হচ্ছে বাচ্চারা একটু পার্কে যাওয়ার জন্য বায়না ধরেছে, তাই ওদেরকে নিয়ে একটু পার্কের উদ্দেশ্যে বের হয়ে যাচ্ছি। এই তো আমার বাচ্চারা পার্কে চলে এসেছে। ছোট ছেলেটা হচ্ছে ওর রিক্সা গাড়িটা নিয়ে এসেছে, ও হচ্ছে একটু একটু চালাচ্ছে, আর বড় ছেলেটা হচ্ছে ওর বন্ধুদের সাথে র্যাকেট ব্যাট খেলছে, আর এখানে অন্যান্য বাচ্চারাও পার্কে এসে খেলনা দোলনা তারপরে হচ্ছে স্লিপিং সব কিছুতেই ওরা খুবই মজা করছে। আর আমার ছেলেটা হচ্ছে এই তো ওর খেলনা গাড়িটা চালাচ্ছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ।